কৃষকদের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার, কৃষক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের কারণে দেশের ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। আট মামলায় খালেদা জিয়ার চার্জ গঠন শুনানি 29 জানুয়ারি। পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেওয়ার আশ্বাস ইমরান খানের। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দেশের কৃষিকে বাঁচাতে যেখানে সেখানে কলকারখানা নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাদে জমি নষ্ট করে সরকার শিল্পায়নে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র সরকারের প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলেই কলকারখানা গড়ে তুলতে হবে। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। কৃষকদের কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করার ঘোষণাও দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে বুধবার সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন বিভিন্ন জেলা থেকে আসা দলের কাউন্সিলর ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে নেতাকর্মীদের এই পদচারণায় চারদিকে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আমাদের দেশ আমরা উন্নত হব, শিল্পায়নে যাব, কিন্তু কৃষককে ত্যাগ করে নয়, কৃষিকে ত্যাগ করে নয়, কারণ কৃষিই তো আমাদের বাঁচিয়ে রাখে, খাদ্য দেয়, পুষ্টি দেয়, সব কিছু করে। আটটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বছরের 29 জানুয়ারির দিন ধার্য করেছেন আদালত। রাজধানীর দারুল সালাম এলাকায় নাশকতার অভিযোগে এ মামলা করা হয়। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস শুনানির দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, এসব মামলায় কয়েকটি উচ্চ আদালতে স্থগিত আছে। এ অবস্থায় অভিযোগ গঠন শুনানির জন্য আদালত নতুন এদিন ধার্য করেন। এদিন চিকিৎসাধীন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ইকোসিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এজন্য মিয়ানমারই দায়ী। আজ সকালে রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়া কোঅপারেটিভ 15তম এনভায়রনমেন্ট অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। তিনি বলেন, আবহাওয়া পরিবর্তন নিয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। যদিও সরকার পরিবেশ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, তবে এর মধ্যে 10 লাখ রোহিঙ্গা প্রবেশ করায় কক্সবাজারের বিশাল বন ধ্বংস হয়ে গেছে। আর এই রোহিঙ্গা মিয়ানমারের সমস্যা, আর সমাধানও মিয়ানমারেরই দায়িত্ব বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর রমনা থানায় অস্ত্র আইনে করা মামলায় ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র‍্যাব। সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে এই চার্জশিট জমা দেন র‍্যাব-১ এর উপপরিদর্শক। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর ব্যাপকভাবে আলোচনায় আসে সম্রাটের নাম। গত 6 অক্টোবর সীমান্ত দিয়ে দেশ ছাড়ার সময় কুমিল্লার 14 গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। নারায়ণগঞ্জে চারতলা ভবন ধসে 2 শিশুর মৃত্যুর পর দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। একই এলাকায় সরকারি খালের উপর গড়ে ওঠা এই ধরনের আরও বেশ কয়েকটি অনুমোদনহীন ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস বলছে, নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। বিষয়টি আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরভূমি কর্মকর্তা জানান, শীঘ্রই অনুমোদনহীন ভবনের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, কর্ণফুলী সংবাদে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ।
নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। কর্ণফুলী সংবাদে স্বাগত আরও একবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার মধ্যেই উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকাল 10:30 দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ছাত্রীদের হলের দিকে গেলে হল থেকে ছাত্রীরা বেরিয়ে এসে মিছিলে যোগ দেন। মিছিল থেকে উপাচার্যের অপসারণ চেয়ে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রী হল ঘুরে পরিবহন চত্বর হয়ে মুরাদ চত্বরে গিয়ে সমবেত হয়। এতে আন্দোলনকারী শিক্ষকরাও স্লোগান দেন। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে এই আন্দোলন অব্যাহত থাকবে ও হল বন্ধে প্রশাসনের সিদ্ধান্ত মানবে না বলে জানান তারা। এর আগে গতকাল মঙ্গলবার চলমান উপাচার্য বিরোধী আন্দোলনের হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে শিক্ষকসহ আহত হন অন্তত 35 জন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানে চলমান সরকার বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রী ইমরান খান তার পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। সংবিধান অনুযায়ী নিজের পদত্যাগ ছাড়া বিক্ষোভকারীদের সব দাবি মেনে নেওয়ার জন্য আলোচনায় বসতে রাজি আছেন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার পাকিস্তানের জিওটিভি এ তথ্য জানায়। এদিকে জমিয়তে উলামাই ইসলামী নেতা মাওলানা ফজলুর রহমান ভোটে কারচুপির অভিযোগ এনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইমরানের পদত্যাগের দাবিতে আজাদি মার্চ এর ব্যানারে হাজারো বিক্ষোভকারী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজও পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলনের অচল অবস্থায় চলমান রয়েছে। ইরাকে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত 24 ঘণ্টায় অন্তত 13 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকেই। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ও মঙ্গলবার রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। তবে ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীরা একটি রেস্তোরাঁয় আগুন দিলে পরিস্থিতি সামাল দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বেকারত্ব দূর, দুর্নীতি বন্ধ ও সরকারের সেবার মান বৃদ্ধির দাবিতে গত 1 অক্টোবর থেকে ইরাকে এই আন্দোলন শুরু হয়। চলমান এই আন্দোলনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত 250-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এবার খেলার সংবাদ। রাজকোটে আগামীকাল 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে আরব সাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় মহার গুজরাট উপকূলে আঘাত হানার আশঙ্কায় ম্যাচটি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে প্রথম ম্যাচ জয়ের দারুণ ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে জয়ের আত্মতৃপ্তিতে ভুগছেন না মাহমুদুল্লাহ, মুশফিক ও সৌম্যরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিয়েছে টিম বাংলাদেশের। অন্যদিকে এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে ভারতের। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় স্বাগতিক দলের। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে সন্ধে 7:30। সংবাদ শেষ করব, তার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কৃষকদের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার, কৃষক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের কারণে দেশের ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। আট মামলায় খালেদা জিয়ার চার্জ গঠন শুনানি 29 জানুয়ারি। পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেওয়ার আশ্বাস ইমরান খানের। শেষ করছি কর্ণফুলীর সংবাদ। প্রতিদিন রাত 9টায় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইবা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইবা সুপার শপে। সাইবা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।